বৈচিত্র্যময় ফসল উৎপাদনের জেলা ফরিদপুর এ জেলার মাটিতে প্রায় সব ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে চলতি বছর এ জেলায় জিরা চাষ করে সাফল্য পেয়েছে ফরিদপুর মশলা গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিকগণ মশলা গবেষণা কেন্দ্র চলতি মৌসুমে স্বল্প পরিসরে জিরা চাষ করে সফল হয়েছেন ফলনও হয়েছে ভালো বাজারের অন্য সব জিরার চেয়ে গুণগত মানও ভালো হয়েছে অচিরেই সারা দেশে জিরা চাষ ছড়িয়ে দিতে পারবেন বলে জানিয়েছেন তারা সাধারণত ডিসেম্বরে জিরার বীজ বপন করা হয় ফেব্রুয়ারি ও মার্চ মাসে ফুল ফোটা ও বীজ গঠন সম্পন্ন হয় নব্বই দিন থেকে একশো দিনের মধ্যে অর্থাৎ মে মাসের শেষ ভাগে জিরা ঘরে তোলা যায় সংশ্লিষ্টরা জানান জিরা চাষ বাড়াতে চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা আর জিরা ক্ষেত দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন দর্শনার্থীরা কৃষক জিরা যদি আবাস চাষ করে তাহলে বাইরে থেকে জিরা আমদানি করা আমাদের লাগবে না আমরা আসলে বাজার থেকে জিরা কিনে খাই কিন্তু জিরা গাছ কখনো দেখি নাই তাই দেখতে আসছি এবং দেখলাম যে বাজারে যে জিরা তার থেকে অনেক সেন্ট এবং খুব ভালো লাগলো যদি আমরা সাকসেসফুলি কৃষককে আমরা দিতে পারি তাহলে আমাদের আমদানি কর থেকে করতে হবে না এবং আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো জিরা নিয়ে জিরা চাষে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সঠিক পদ্ধতিতে চাষ করলে এর ফলন দিয়ে আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাও সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সাজ্জাদ সাইন বাংলাদেশ টেলিভিশন ফরিদপুর